আবারও আলোচনায় প্রবাসী স্মার্ট কার্ড জালিয়াতি, সার্ভার সরিয়ে নিচ্ছে বিএমটি, সার্ভার হ্যাক করে 24 কার্ড উদ্ধার, অভিবাসন খাতের বেসরকারি গবেষণা সংস্থা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টের মাধ্যমে আপনার মতামত শেয়ার করুন। বৈধভাবে বিদেশ যেতে দেশের সব কর্মীকে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর বিএমটি নিবন্ধন করে স্মার্ট কার্ড নিতে হয়। সম্প্রতি দুই দফায় মোট 44টি প্রবাসী স্মার্ট কার্ড বের করে নিয়েছে একটি চক্র। এই ঘটনায় আবারও আলোচনা এসেছে বৈধভাবে বিদেশ যেতে দেশের সব কর্মীকে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর বিএমটি নিবন্ধন করে স্মার্ট কার্ড নেওয়ার বাধ্যকতা এবং এর সাথে জড়িত জালিয়াতির বিষয়টি। অনলাইন ও অফলাইন দুইভাবেই স্মার্ট কার্ড দেওয়া হয়। এর মধ্যে সরাসরি এটি দেয় বিএমটি ও জেলা জনশক্তি কার্যালয়, তবে সব তথ্য থাকে বিএমটি কার্যালয়ে রাখা সার্ভারে। এর বাইরে অনলাইনে এই সেবা দেয় আমি প্রবাসী মোবাইল অ্যাপ। বেসরকারি সংস্থা এই অ্যাপে ব্যবহারের মাধ্যমে এবার জালিয়াতির ঘটনা ঘটেছে। এর আগে বিভিন্ন সময়ে বিএমটি সার্ভার জালিয়াতির ঘটনা সামনে এসেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বছরের 27 ডিসেম্বর থেকে চলতি বছরের 4 জানুয়ারির মধ্যে আমি প্রবাসী অ্যাপে 20টি স্মার্ট কার্ডের আবেদন বাতিল করা হয়। তবে পরে এগুলো ছাড়পত্র দেওয়া হয়। বিষয়টি খতিয়ে দেখতে গত 10 জানুয়ারি 6 সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিএমটি। 7 ফেব্রুয়ারি প্রতিবেদনে জমা দিয়েছে কমিটি। প্রতিবেদনে বলা হয়েছে, বাতিল আবেদনের কাগজপত্র যাচাই করে পরিচালক কর্মসংস্থান ও অতিরিক্ত মহাপরিচালক কর্মসংস্থান চাইলে তা অনুমোদন করতে পারেন। ওই 20টির কার্ড বিএমটির অতিরিক্ত মহাপরিচালকের মাধ্যমে অনুমোদন করা হয়েছে। এর মধ্যে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে 2টি পৃথক আইপি ইন্টারনাল প্রোটোকল ঠিকানা থেকে 19টি ও অতিরিক্ত মহাপরিচালকের এজিডি কম্পিউটার থেকে একটি আবেদন অনুমোদন করা হয়েছে। এই কম্পিউটারে তার আইডি ও পাসওয়ার্ড সংরক্ষণ করা থাকত। এক্ষেত্রে যে কারো পাসওয়ার্ড জানার সুযোগ থেকে যায়। বিএমটির দায়িত্বশীল একটি সূত্র বলেছে, ওই সময় বিএমটির নিয়মিত এজিডি কর্মসংস্থান ছুটিতে ছিলেন। তার দায়িত্বে ছিলেন এজিডি প্রশিক্ষক আরিফুল ইসলাম। তিনি তদন্ত কমিটিকে বলেছেন, তার জানা মতে কোনো কর্মীর বাতিল আবেদন যাচাই করে তিনি চূড়ান্ত করেননি। আমি প্রবাসী অ্যাপের সিস্টেম হ্যাক হওয়ার নজির আছে বলে দাবি আশরাফুল ইসলাম। বিএমটির একটি সূত্র বলেছে যে 20টি কার্ড জালিয়াতির ক্ষেত্রে তদন্ত কমিটি গঠন করা হয়। সেগুলোর মধ্যে রেকর্ডিং এজেন্সি বাংলাদেশ এক্সপার্ট কর্পোরেশনের RL 803 নামে গত 2 জানুয়ারি 7টি ও 3 জানুয়ারি 1টি স্মার্ট কার্ড নেওয়া হয়েছে। আর স্বাদ ইন্টারন্যাশনাল লিমিটেড RL 1068 নামে গত 1 জানুয়ারি 7টি ও 3 জানুয়ারি 5টি স্মার্ট কার্ড নেওয়া হয়েছে। তবে আমি প্রবাসী অ্যাপের প্রধান কারিগরি কর্মকর্তা তদন্ত কমিটিকে বলেছেন, সিস্টেম ব্যবহারকারী ছাড়া তাদের কোনো কর্মকর্তা বা বাইরে থেকে অন্য কারো এ ধরনের করার সুযোগ নেই। এ বিষয়ে জানতে যোগাযোগ করা হয়নি বিএমটি মহাপরিচালক সালেহ আহমেদ মোজাফফরের সঙ্গে, তবে তিনি আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি। সার্ভার সরিয়ে নিচ্ছে বিএমটি। বিএমটির একটি সূত্র বলেছে যে 20টি কার্ড জালিয়াতির ক্ষেত্রে তদন্ত কমিটি গঠন করা হয়। সেগুলোর মধ্যে রেকর্ডিং এজেন্সি বাংলাদেশ এক্সপার্ট কর্পোরেশন RL 803 নামে গত 2 জানুয়ারি 7টি এবং 3 জানুয়ারি 1টি স্মার্ট কার্ড নেওয়া হয়েছে। আর স্বাদ ইন্টারন্যাশনাল লিমিটেড RL 1068 নামে গত 1 জানুয়ারি 7টি ও 3 জানুয়ারি 5টি স্মার্ট কার্ড নেওয়া হয়েছে। স্বাদ ইন্টারন্যাশনাল ব্যবস্থাপনা পরিচালক MD শামীম মাহমুদ পাটোয়ারি গণমাধ্যমকে বলেন, কখনো তার এজেন্সির বিরুদ্ধে কোনো অভিযোগ আসেনি। এ সময় আবেদন করা নিয়মমাফিক ছাড়পত্র পেয়েছেন। এবারও বিএমটির কেউ তার সঙ্গে যোগাযোগ করেনি, অনিয়মের বিষয়ে কিছু জানেন না সে। যোগাযোগ করেও বাংলাদেশ এক্সপার্ট কর্পোরেশনের কারোর বক্তব্য পাওয়া যায়নি। আমি প্রবাসী কমিটিতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, আমি প্রবাসী ও সরকারের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভিন্ন সংস্থা, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের BCC প্রতিনিধি ছিল। তারা চূড়ান্তভাবে কাউকে দায়ী করে প্রতিবেদনে, যদিও এতে বলা হয়েছে আমি প্রবাসীর সিস্টেম লগ ইন করে রেখে দিলে লম্বা সময়ে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয় না, মানে সেশন আউট নেই এতে। এছাড়া পাসওয়ার্ড সুরক্ষিত, OTP অন টাইম পিন ব্যবস্থাও নেই। এসব কারণে বা সিস্টেম ত্রুটির সুযোগ নিয়ে হ্যাকাররা অতিরিক্ত মহাপরিচালকের আইডি ব্যবহার করে সুবিধা নিয়ে বাতিল কার্ড অনুমোদন করেছে। এ পরিস্থিতিতে জালিয়াতি বন্ধে সার্ভার সরিয়ে নিচ্ছে বিএমটি। বর্তমান সার্ভারটি বিএমটির কার্যালয়ে আছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, এখানে এর সুরক্ষিত নিশ্চিত করা যাচ্ছে না, আর এটি অনেক পুরনো সফটওয়্যার ব্যবস্থাপনা চালনা হয়, তাই চাইলে জালিয়াতি বন্ধ করা যাচ্ছে না, জড়িত কাউকে শনাক্তও করা যায় না। তাই আধুনিক ব্যবস্থাপনায় বিএমটি সার্ভার ব্যবস্থাপনা BBC কাছে স্থানান্তর করা হয়েছে।
এরই মতো তিন ভাগের এক ভাগ তথ্য সরানো হয়েছে। এ মাসের পুরো কাজ শেষ হতে পারে বলে আশা করেছে পিএমটি। সংস্থার দুজন দায়িত্বশীল কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, এটি হয়ে গেলে সার্ভার জালিয়াতি করে স্মার্ট কার্ড নেওয়া বন্ধ হবে, আর কেউ এরপর জালিয়াতি করলে তা শনাক্ত করা সহজ হয়ে যাবে বলে নতুন প্রযুক্তিতে ধারণা করা হচ্ছে। সার্ভার হ্যাক করে 24টি কার্ড। গত 31 ডিসেম্বর সৌদি আরবগামী 24টি কর্মীর জন্য স্মার্ট কার্ড বের করেছে রেকর্ডিং এজেন্সির আলিফ ওভারসিস RL 847। কাগজপত্র যাচাই বাছাইয়ের সময় জানুয়ারি তৃতীয় সপ্তাহে বিষয়টি বিএমটি কর্মকর্তাদের নজরে আসে। এসব স্মার্ট কার্ডের বিপরীতে সংশ্লিষ্ট তথ্য খুঁজে পাওয়া যায়নি সার্ভারে। 28 জানুয়ারি বিষয়টি লিখিতভাবে মহাপরিচালককে জানানো হয়। তবে তাৎক্ষণিকভাবে বিএমটি কোনো ব্যবস্থা নেয়নি বা স্মার্ট কার্ড বাতিল করেনি বলে ঊর্ধ্বতন একটি সূত্র নিশ্চিত করেছে। গত 31 ডিসেম্বর সৌদি আরবগামী 24টি কর্মীর জন্য স্মার্ট কার্ড বের করেছে রেকর্ডিং এজেন্সি আরিফ ওভারসিস RL 847। কাগজপত্র যাচাই বাছাইয়ের সময় জানুয়ারি তৃতীয় সপ্তাহে বিষয়টি বিএমটি কর্মকর্তাদের নজরে আসে। এসব স্মার্ট কার্ডের বিপরীতে সংশ্লিষ্ট তথ্য খুঁজে পাওয়া যায়নি সার্ভারে। 28 জানুয়ারি বিষয়টি লিখিতভাবে মহাপরিচালককে দেখানো হয়। তবে তাৎক্ষণিকভাবে বিএমটির কোনো ব্যবস্থা নেয়নি বা স্মার্ট কার্ড বাতিল করেনি বলে ঊর্ধ্বতন একটি সূত্র নিশ্চিত করেছে। তবে এই 24 কার্ডের ঘটনা তদন্তে 5ই ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন চিঠি দিয়েছে বিএমটির মহাপরিচালক সালেহ আহমেদ মোজাফফর। চিঠিতে বলা হয়েছে, এই ধরনের ঘটনায় বিএমটির জন্য অনাকাঙ্ক্ষিত ও বিব্রতিকর। আলিফ ওভারসিস সিস্টেমের হ্যাকের মাধ্যমে 24টি বহির্গমন ছাড়পত্র নিয়েছে। এ অবস্থায় সাইবার ক্রাইমের সঙ্গে জড়িত অপরাধীদের শনাক্ত করে পরবর্তী ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে চিঠিতে। আলিফ ওভারসিসের স্বত্বাধিকার মোহাম্মদ মনিরুল হক বর্তমানে চিকিৎসার জন্য বিদেশে আছেন। তার ছেলে আকিব জাভেদ গণমাধ্যমকে বলেন, বিএমটি সার্ভার হ্যাক করার ক্ষমতা কারো নেই। তারা এই 24টি কার্ডের জন্য কোনো আবেদনই করেনি। বিএমটির কেউ এতে জড়িত থাকতে পারে। তিনি আলিফ ওভারসিসের নামের কার্ড বের করে নিয়েছেন। বিএমটির শীর্ষ পর্যায়ে এক কর্মকর্তার নাম গোপন রাখার সত্ত্বে গণমাধ্যমকে বলেন, শুধু 24টি স্মার্ট কার্ড নয়, বিএমটি সার্ভারে জালিয়াতির পুরো বিষয়টি অনুসন্ধান করে দেখতে সাইবার পুলিশকে অনুরোধ করা হয়েছে। এছাড়া 1.5 মাস আগে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলর BCC বিএমটির সার্ভার তদন্ত করে নিরীক্ষা প্রতিবেদন জমা দিতে অনুসরণ করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন আফামা আল কিবরিয়া গণমাধ্যমকে বলেন, চিঠি এখনও তার দপ্তরে পৌঁছায়নি। চিঠি পেলে তিনি বিষয়টি দেখবেন। দোষী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করতে তার আমি প্রবাসী অ্যাপের মাধ্যমে জালিয়াতি প্রতিরোধের 8টি সুপারিশ করেছে বিএমটির গঠিত তদন্ত কমিটি। এতে তারা এই অ্যাপে ব্যবহৃত সফটওয়্যার নিরাপত্তা যোদ্ধারে কথা বলেছে, OTP ও সেশন আউট চালুর সুপারিশও করেছে। এছাড়া সিস্টেমের দুর্বলতা পরীক্ষা করে দেখার জন্য BCC থেকে পরীক্ষা করানো যেতে পারে বলে কমিটির মত দিয়েছে। IT অডিট করার পাশাপাশি আমি প্রবাসী অ্যাপের সব তথ্য বিএমটির সার্ভারে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। অভিবাসন খাত বেসরকারি গবেষণা সংস্থা রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের রামরুর প্রতিষ্ঠা চেয়ার তাসনিম সিদ্দিকি বলেন, যথাযথ যাচাই বাছাই ছাড়া বিদেশে পাঠানো হলে কর্মীরা প্রতারিত হতে পারেন। তিনি বলেন, বিষয়টি নজরে নিয়ে বিএমটি ব্যবস্থা নিতে যাচ্ছে, এটাই ভালো উদ্যোগ। যেসব এজেন্সির নামে স্মার্ট কার্ড জালিয়াতি হয়েছে তাদের তদন্তের আওতায় এনে দোষী হলে শাস্তি দিতে হবে। এর পাশাপাশি গুরুত্বপূর্ণ জায়গা হিসেবে বিএমটির ব্যবস্থাপনায় উন্নত প্রযুক্তি এনে সুরক্ষা নিশ্চিত করতে হবে। সংবাদের এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।